গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো সকালবেলা উঠে আজকে উঠেছে হচ্ছে সাড়ে চারটার দিকে যেহেতু আজকে পুকুর স্কুল আছে আর আমি একটু আস্তে আস্তেই কথা বলছি পুকুর এখনও ঘুমোচ্ছে বলে আর উঠে রান্না হয়ে গেছে মানে হচ্ছে অলরেডি তরকারিটা হয়ে গেছে ভাত হচ্ছে আর এবার আস্তে আস্তে কাজ বাজ করে গুছিয়ে নেব তো চলো গুড মর্নিং একটু সবাইকে বলো গুড মর্নিং আমি আজকে স্কুল যাব আর এখন তো বন্ধুরা সকালবেলা সব কাজ বাজ করে নিয়েছি রান্না বনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর চান করে নিয়েছি আর পুকুর রেডি হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে একেবারে বেরোচ্ছি আর আবার সেই পুকুরকে নিয়ে তারপরে বাড়ি ফিরি তো ওর সোয়েটারটা এখনও কেনা হয়নি আজকে কিনবো তো যাওয়ার সময় কিনে নেব আর আজকে বাইরে রোদ উঠিনি একদম একদম এখনও নেই মাত্র আসলাম আর এসে এই যে দেখো এখানে কি অবস্থা সব জামা প্যান্ট এখানে খুলে পটি পেয়েছে আজকে স্কুলে ভাবছিলাম সকালে পটি করে যায়নি তো ভাবছিলাম যদি স্কুলে করে ফেলে তো দেখছি করিনি একেবারে পটি টয়লেট সব বাড়ি এসে করলো মাত্র তো তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনের ভিডিও তো পিঠে করার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি আর আমি একটুখানি বেরিয়েছিলাম মানে দোকানে মুদিখানা দোকানে এগুলো সব আনতে তো ময়দাটা আনা হয় না ময়দা খাওয়া হয় না বলে আনা হয় না ওই জন্য ময়দা ফয়দা এগুলো আনলাম আর চাল গুঁড়ো করে নিয়েছি ময়দা তারপরে বাতাসের সুজি যা যা লাগে আর কি দুধও এনেছিলাম একটু পায়েস করবো আর পিঠে করব। আর চিনির পিঠেই করব গুড়ের পিঠে আর করবো না গুড় শেষ হয়ে গেছে আর গুড় আনাও হয়নি তো এদিকে দেখো পায়েসটা প্রায় হয়ে এসছে ফুটে গেছে আর পায়েসটা হচ্ছে বাতাসা দিয়েই করছি আর আমার না একটু মানে বেশি গোলে পায়েস হয়ে যাওয়া একদম চালের কোনো চিহ্ন থাকবে না এরকম পায়েস ভালো লাগে না তো আমি এরকমই এর থেকে আরেকটুখানি টাইট হবে তো এরকম মানে নামিয়ে দেব আর কি তো আর একটুখানি ফুটবে তো তারপরে লাস্টে একটুখানি ঘি দিয়ে তারপরে নামিয়ে দেব। আর পিঠের জন্য পায়েসটা হতে থাকুক আর পিঠের জন্য সব কিছু এবারে মাখিয়ে নেব তো দেখো এদিকে পায়েসটা ওদিকে ফুটছে আর এদিকে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি মাখানো হয়েও গেছে তো ময়দা সুজি চিনি আর হচ্ছে একটু দুধ দিয়েছি জানি না কড়াইতে লেগে যাবে কিনা। লেগে যাওয়ার চান্স আছে তবে তাও দিয়েছি টেস্টের জন্য তো কি হয় তো এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর পরে যদি জল লাগে তো আবার একটু অ্যাড করে দেব তো দেখো পিঠেগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে এই যে লাস্ট পর্যায়ে তোলা হয়ে গেছে আর লেগে গিয়েছিল পিঠেগুলো এক পিঠটা প্লেন হয়েছে আর এক পিঠ লেগে গেলে কড়াইতে লেগে গেলে যেমন হয় তো তেমন হয়েছে আর তাড়াতাড়ি করে করেছি মানে গ্যাসটা লো ফ্লেমে দিলে একটু কানাকোচা হয় কিন্তু লো ফ্লেমে করিনি একবার জোরে একবার আসতে এরকমভাবে করেছি পিঠেগুলো তো তারপরে দেখো পিঠে কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মনে করো না আসলে কড়াইতে যে পিঠে ভেজেছিলাম যে তেলটা ছিল তো ওই তেলটাতে ওই তেলটা ভাজা তেলটা নামিয়ে নিয়ে ওতে একটুখানি আলু আর ডিম দিয়ে ভেজে নিচ্ছি রাত্রিবেলা রুটি করেছি তো রুটির সাথে খাওয়ার জন্য তো তারপরে দেখো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও ব্লগটা শুরু করছি কেননা এটা পরের দিন সকালের ব্লগ তো ওটাই একটুখানি ছিল বলে দুটো একসাথেই দিচ্ছি তো সকলে এখন মানে রান্না করছিলাম রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম মানে মাছ ভাজা ওদিকে হচ্ছে তো তরকারি করব তারপরে বুকে আনতে যাব দুপুরে তো দেখো এদিকে তরকারি হচ্ছে এখানে হচ্ছে বিনস আর আলু দিয়ে মাছ আছে তো মাছের ঝোল হবে আর আর একটা কি তরকারি করেছিলাম খেয়াল নেই তো একটাই তরকারি আবার বাড়ি এসে করব তো আর এখানে একটু রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড ওই জন্য কালকের যে পায়েসটা ছিল সেটা একটুখানি বাড়িতে নিয়ে নিলাম খাওয়ার জন্য তো তো রান্না বান্না কমপ্লিট করে কাজ বাজ সব কমপ্লিট করে দেখো চান করে নিয়েছি তো চান করে এবার বেরোবো তো আর স্কুলে এখনও মানে গেছিলাম যখন তখন ছুটি হয়নি তো গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু আগেই গেছিলাম তো সবাই গার্জেনের এক এক করেই আসছে মানে ছুটি হবে বলে আর ওইখানটায় দেখো আম গাছ ওখানটা হচ্ছে খেলা হচ্ছে বাচ্চাদের খেলা প্র্যাকটিস করাচ্ছে তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা